আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আসিরউদ্দিন প্রিয় ভাই, আসাম থেকে আমার ভক্ত, আমি আপনার ভক্ত আসির ভাই। আলহামদুলিল্লাহ আপনি আমাকে ভালোবাসেন, আমিও ভালোবাসি। আমার ভালোবাসার মানুষগুলো আমাকে সালাম দিচ্ছেন, আমি সবার উত্তর দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাত। প্রত্যেক ভাইয়েতেই তো আমাদের মুসলমানদের শ্রেষ্ঠ পাওনা, এটা আর কারো কাছে নাই। আমরা একজন জন আরেকজন দোয়া করি এবং এটা আড়ালে করলে রাসূলুল্লাহ বলেছেন যে আপনি যার জন্য দোয়া করছেন তার আগে আপনার জন্য দোয়াটা কবুল হবে। ভাই আসির প্রশ্ন করেছেন যে আমি জর্দা বেচি, সাদা বেচি, তারপর সিগারেট বেচি, পান বেচি, এগুলো বেচা কি জায়েজ? আপনি জর্দাটা, সাদাটা, বিড়িটা, এই তিনটেই হারাম জিনিস মেডিকেল সায়েন্স অনুযায়ী। এই তিনটাতে 1100 রোগ, জর্দার ভিতরে, টোবাকের ভিতরে 1100 রোগ। এখন আপনার যদি অবস্থা এমন হয় যে আপনার ব্যবসা চলবেই না, আপনি না খেয়ে মরবেন, তাহলে জীবন ধারণের জন্য যতটুকু অতটুকু দরকার। 173 সূরা বাকারা, ওটা আপনি পড়ে নেবেন। আর এগুলো বাদ দিয়ে ইনশাআল্লাহ আপনি হালাল ব্যবসা শুরু, পান বেচতে পারেন, পানের সাথে একটু জিরা, কালি জিরা, এগুলো পান তো ভালো জিনিস, পান ডাইজেস্টের জন্য উপকারী। এবং যে সুপারিতে লাই ধরে না, অর্থাৎ শুকনো সুপারি দিয়ে আপনি পান বেচতে পারেন। অনেকে সুপারির ব্যাপারে কথা বলেছেন কিন্তু সুপারি এত ক্ষতিকর না, যেটা পান এবং সুপারি। সুপারিকে অনেকে বলেছেন যে টোটালি বলেছেন যে সুপারি নিষেধ, তো অনেকে আবার বলেছেন যে সুপারির মধ্যে ভিজাটা ক্ষতিকারক বেশি, শুকনোটাতে এত ক্ষতি না, কিছু উপকার আছে। তো যাওয়ার দরকার কি? আপনি সেরে পান বেচেন, পানের সাথে অন্যান্য এলিমেন্টগুলো বেচেন, আল্লাহ আপনাকে বরকত দান করুক। আর মনে রাখবেন হালালে আল্লাহ বরকত ঢেলে দেন, আল্লাহ তৌফিক দান করুক, আপনার ব্যবসা আল্লাহ বরকত দিয়ে দিক, আপনি অনেক বড় ব্যবসায়ী হন আমরা দোয়া করছি। আলহামদুলিল্লাহ।